আরে মহাজনী গানের ছন্দ আমি বন্ধ করিলাম, দুইটা মাসুম বাচ্চা হাসান হোসেন গো পূর্ণিমার চাঁদের মতন তাদের মুখ জ্বলে যায়। দুই ভাই ছয় দিনের অনাহারে দুইটা মাটির থালা বান্ধে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে, কখন নানাজি রাস্তা দিয়ে আসবে। আমরা দুইটা ভাই গো নানা বিশ্ব নবীর হাত ধরে খালার বাড়িতে দাওয়াত খাইতে যাব। আমার মায়ের নবী গো, আমার দয়ার নবী গো, সেদিন আমার নবী আর ওই রাস্তাতে গেল না, অন্য রাস্তাতে যায়। সকাল দশটার থেকে দুইটা ভাই বসে আছি, বেলা আসর হয়, হয় ভাব দলে দলে লোক যায় আর কয়, হাসান হোসেন তোমার খালার বাড়িতে মলজিস, তোমরা দুই ভাই সবার আগে থাকবা, তোমরা দুই ভাই কমান এখনো বসে রয়েছো। কয় না আমরা যাব না, তোমরা যাও, আমাদের নানা ভাই এদিক দিয়ে আসলি, আমরা দুই ভাই নানার হাত ধরে যাব। ওরে মুসলিম নামে একটা ব্যক্তি কয় হাসান হোসেন রে, তোমরা যার আশায় বসে থাকো রে, তোমাদের নানাজি বিশ্ব নবীকে আমি সবার আগে তোমার খালার বাড়িতে দেখে আইলাম। এই কথা কইতে হাসান হোসেনের হাতের থেকে মাটির থালা জমিনে পড়ে ভেঙে গেল। দুই ভাই গলাগাতি ধরে কাল সিকির মারে, হাসান হোসেন কে কয় ভাই রে, এই পৃথিবীতে কাঙ্গাল হলে কেউ কাউকে চেনে না রে। ভাই আমি আনোয়ার সরকার, ওই রকম একজন কাঙ্গাল, এই পৃথিবীতে অর্থ ছাড়া কেউ কাউরে চেনে না, কাঙ্গাল হলে কেউ ভালোবাসে না, আপন মানুষও পর হয়ে যায়। ওরে এই ভব বাজারে আর পুরা কপাল হলে, ধনির বাড়ি গরিব গেলে কথা বলে না, কাঙ্গাল হলে ভবে কেউ চেনে না রে, কাঙ্গাল হলে ভবে কেউ চেনে না রে কাঙ্গাল। হায় হায় রে, ইয়ে 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 ইয়ে, আরে খালার আমার ধনি কইরা সেনে জোয়ানি, রহংকার করে খালার দাওয়াত করল না। আরে এই ভব বাজারে পুরা কপাল হলে, ধনির বাড়ি গরিব গেলে কথা বলে না, কাঙ্গাল হলে ভবে কেউ চেনে না রে, কাঙ্গাল হলে ভবে কেউ চেনে না রে কাঙ্গাল। দুই ভাই চলে গেলেন, মা দুইটা ছেলের দিকে তাকে, মায়ের কলিজা ফেটে যায়। মা আমার পাহাড়ের মধ্যে থেকে একমুষ্ট কালো কচু জঙ্গলে কচু ডাটা নিয়ে আসে, পাতিলে দিয়ে জাল করে। দুই ভাই খুশি হয়ে গেল, মা রান্না করতেছে, উদুর বলে খানা খাবো, কিন্তু কালো কচু যেতই জাল দেয় খালি বলক পারে, কিন্তু ভাত তো হয় না। ওরে দুই ভাই চুলার পাশে পাতিলের দুই পাশে বসে মায়ের ভাত রান্না করা দেখে, চুলে আগুন ধরানো দেখে দুই ভাই একটু খুশি হইল, আজকে উদুর ভরে খানা খাবো। ওরে ছোট ভাই একটু চালাক ছিল, উপর হয়ে দেখে কোনো ভাত পাতিলে নাই, মা পানি জাল করতেছে আমাদের বুঝানোর জন্য রে। আসল কয় ভাই হোসেন রে, কি খানার আশায় তুমি পর পারো ভাই, খানা নাই রে, মা আমাদের বুঝানোর জন্য জঙ্গলে কসুর ডাটা পানি দেবার জাল করতেছে পাতিল ভরি। মা ফাতেমার, মা ফাতেমার দুই ফোঁটা চোখের পানি, মা ফাতেমার দুই ফোঁটা চোখের পানি ওই পাতিলের মধ্যে পড়ে দুইটা মোহর হলো, দুইটা মোহর যদি বিক্রি করা যায় এবার সাতটা মল্লুককে কিনে নেওয়া যাবে। একটা নাপিতের স্ত্রী এবার ফাতেমার বাড়িতে আগুন জ্বালানো দেখতে পায়,
আগুন নিতে আসে। আগুন নিতে আসে যখন পাতিলের দিকে নজর পড়ে, দেখে চলমল চলমল করতেছে, নাপিতের স্ত্রী গো আগুন নেওয়া থুয়ে দুইটা মোহর চুরি করে নিয়ে গেল রে। নাপিত জমিদার হয়ে গেল, মা ফাতেমা ফকন্নি ফকন্নি থেকে গেল। এ পৃথিবীতে যারা আল্লাহর প্রেমিক আল্লাহর ভক্ত তাদের একটু কষ্ট বাবা, আল্লাহ মন পরীক্ষা করে। এইদিকে কি বলি বা দুঃখের কথা শোনেন বন্ধুগণ, মা ফাতেমা হাম নিঃশ্বাস ফলাইল, মজলিসের লোকজন ডুব ডুবি উঠে গেল, 9,99,999 জন মানুষ তারা এবার মসজিদ খেতে যাচ্ছে। 70,000 কারিগর ছিল, রসমান গনি কয় সবাই নারায় তাকবীর দিয়ে ভাতের ভান্ডারখানায় যায়, সবাইকে ভাত দাও, আর উঠের গোস্ত দুম্বর গোস্ত ছোট বড় সবাইকে এক মাপ করে দিয়ে যাবা। এক টুকরো মাংস যদি কম হয় কাল হাসরে ওই সাকিদারে গায়ের মাংস কেটে পূরণ করতে হবে। আর এখন কতগুলো বিজার মা সাকিদার বার আছে ভাই, যদি কোনো মসজিদ বিয়ে বাড়ির যায় ওই সাকিদার খালি দেখে যে আমার বিয়েই কোন মুরব হচ্ছে, আমার পুত্র কোন মুরব হচ্ছে, আমার ঝিয়ারি কোন মুরব হচ্ছে, ওটি ইচ্ছা তার হাতে ঢালে দেয়। আর অন্য অপরের মানুষের কাছে যা সালাম নয় অন্ধ হয়, চোখে থিত পায় না, কেউ মাংস খাইতে পারে না, আর কেউ হাড্ডিও পায় না। এই সাকিদারের কাল হাসরে তার গায়ের মাংস কেটে এবার পূরণ করতে হবে, হাদিস কুরসি তার প্রমাণ। ওরে ভাতের ভান্ডারে যায় দেখে সমস্ত ভাতগুলো ছাই হয়ে গেছে, 70,000 কারিগর আল্লাহর নামে তাকবীর দিয়ে কাল সিক্কির মারে রসমান গনির পায়ের ওপর পড়ে যায়। হুজুর গো ভাতগুলো নষ্ট হয়ে গেছে। রসমান গনি কয় আমার মলজিসের মধ্যে বিরাট ভুল হয়ে গেছে, যাদের সৃষ্টি না করলে আল্লাহ জগৎ সৃষ্টি করতো না, যে ফাতেমাকে আল্লাহ মা কয়ে ডাকছে, আল্লাহ একটা মেয়েকে মা কইছে সেটা ফাতেমা, আর সে ফাতেমা যদি এবার বিয়ে করে থাকে হযরত আলী তাহলে আল্লাহ তাকেও বাবা করে ডাকছে। আল্লাহ যদি ফাতেমাকে মা কয়ে ডাকে, ফাতেমাকে বিয়ে করছে হযরত আলী, তাহলে আলী কি হবে বাবা? সারা পৃথিবী গঠন করছে আল্লাহ একশার শক্তি দিয়ে, আর আলীকে আলীর মধ্যে আল্লাহ একলাই শশার শক্তি দিচ্ছে। রসমান গনি কয় আমার মসজিদ হবে না, যারা মূল অতিথি তারাই আমার মসজিদের দাওয়াত পাই না। ও মাংসর ডেসকিতে যায় দেখে 70 ডেসকি মাংস খালি কয়লা হয়ে গেছে। আহ রসমান গনি রে দৌড়ে উম্মি কুরসুমের কাছে যায়, কো উম্মি কুরসুম এখনো তুমি শুধরে নাও, দেখো পাক পাঞ্জাতনকে দাওয়াত করনি দেখে তোমার মসজিদের খানা নষ্ট হয়ে গেছে। উম্মি কুরসুম কয় স্বামী গো আমার 90 গুলা ধনের মধ্যে কেবল 30 গুলা ধন এবার নষ্ট হয়ে গেছে, আরো 60 গুলার দরজা খুলে দিলাম, 60 গুলা ধন জাল করো। এবার গোলা ঘরেতে চাবি খুলে দেয়, সমস্ত ধন সম্পদ সমস্ত পাথরের খুশি হয়ে গেছে, ধান চাল আর একটাও গোডাউনে নাই। রসমান গনি কয় কুরসুম যে ফাতেমা ছাড়া কোনো গতি নাই, যে হাসান হোসেন বেহেস্তের সর্দার, যাদের মুখ দেখলে কলিজা ফাইটা যায়, এত না খায় আছে, তুমি তাদের পা ধরে ক্ষমা চেয়ে নিয়ে আসো। উম্মি কুরসুম কয় স্বামী গো এই ফকন্নি ফাতেমা যদি আমার বাড়িতে আসে আমার সম্মান থাকবে না, আমার গলায় লক্ষ টাকার একটা স্বর্ণের হার আছে শশার ওজনের, এই হারটা রুমের বাজারে বিক্রি করে খুরমা খেজুর নিয়ে আসে নকজনকে মুখ মিষ্টি করাও, তা ওই ফকন্নি ফাতেমার কথা কইও না। এই কথা না কওয়ার সামনে শোন প্রাণের ভাই, রসমান গনি হারখানা নিয়ে যা রুমের বাজার যায়, মনের মানুষ যদি আমার রাস্তা দিয়া যায় তাহার শোনে হয় না রে কথা নকেরি জালাই, যে যাহারে বাস ভালো যাই কি ভোলা তারে নয়নে লাগে যারে, আরে তারে কি আর বাস দিতে পারে। রসমান গনি হার
বাজার নাই, কালু নামে স্বর্ণ করছিল সন প্রাণের ভাই, স্বর্ণকরের কাছে যাইয়া বনি জিজ্ঞাস করে, আমি আরবের রাজার ওসমান গনি তোমার দেই কই, স্বর্ণের হার নাও কিনিয়া ভাই সম্মান রক্ষা কর। স্বর্ণকর ভয়ে থর থর করে কাঁপে ওসমান গনির ধারে, বলতে কথা হৃদয় ফাটে বলব কাহার কাছে নয়নে লাগে দারে, আর তারে কি আর বাস দিতে পা। স্বর্ণকর কয়, হুজুর আপনার হার কিনে নেব মক্কার মধ্যে আর কেউ নাই। কয়ে কপাল গরিব যদি হয় রে কে কাহা দেছেন, ছিলাম আমি দেশের রাজা এখন হই প্রজা। স্বর্ণকর কয়, এত মূল্যবান ধার আমার তো এত করি নাই, বলে যা আছে তাই দে নাও। তবিল টাট্টা পুঞ্জি পাট্টা যাহা ছিল ভাই সব কিছু দিয়া স্বর্ণকর হার কিনিয়া নেই। স্বর্ণকর বলে মনে মনে, শোন সমাচার, জীবনের কামাই দিয়া হার কিনলাম ওসমান গনিরে এইবার, শেষবারে পরীক্ষা করব কষ্টি পাথর ঘষে নয়নে লাগে তারে, আর তারে কি আর বাস করিতে পারে। যে যাহারে বাসে ভালো যায় কি ভোলা তারে নয়নে লাগে দারে, আর তারে কি আর বাস করিতে পারে। স্বর্ণকর স্বর্ণ হাতটা নিয়ে কষ্টি পাথরে যখন ডলা দিল, নক্ষ টাকার স্বর্ণের হার গো ব্যাঙ্গা পিতল হয়, স্বর্ণগর ওসমান গনির মুখ মুখে ভাই দিল ফিকিয়াই, ওসমান গনির স্বর্ণের হার গো ব্যাঙ্গা পিতল হল, তার পোষার মূল্য গময় নাই বার নাহি ছিল। ওসমান গনি কানতে কানতে রওনা হয় বাড়িতে নয়নে লাগে যারে, আর তারে কি আর বাস করিতে পারে। যে যাহারে বাস ভালো যায় কি ভোলা তারে নয়নে লাগে যারে, আর তারে কি আর ভুলিতে না পারে। ওসমান গনি, এই ওসমান গনি হাতটা নিয়ে যা, উম্মি কুলসুমের মুখ মুখে ফিকে দিয়ে কয়, উম্মি কুলসুম নাও তোমার হার, নক্ষ টাকার স্বর্ণের হার ব্যাঙ্গা পিতল। তখন উম্মি কুলসুম কয়, স্বামী গো দেখেন তো এই মজলিসের মধ্যে এত লোক, 9,99,999 জন মানুষের মধ্যে দেখো তো আমার বাবা মোহাম্মদ কি আসছে। তখন ওসমান গনি কয়, উম্মি কুলসুম তুমি যাও। উম্মি কুলসুম কয়, এতগুলো মানুষের মধ্যে যে আমি যাবো, কারো গায়ের সাথে যদি আমার গা লাগে। ওসমান গনি কয়, বেঈমান রে খালি গান আগা তো দূরেই থাকলো, 9,99,999 জন মানুষের যদি তুমি নিচেও পড়ে যাও তাও আমার যায় আসে না। উম্মি কুলসুম মনে গতকন চিন্তা ভাবনা করে, নৈনক মানুষের মধ্যে কুলসুম বাবা খুঁজাছে, দেখে আমার নবী কান্দে কে ময়না জৈতন গাছের নিচে রে। উম্মি কুলসুম যাই লাগো নবী পায়ের ওপর পরে, আব্বা আমি ভুল করছি, আপনি তো আখিরি নবী, আমার অনুষ্ঠানটা আপনি ভালো করেন। আমার নবী
দুই চোখের পানি দিল এখনো সারি। উম্মি কুলসুম বলে বাবা আব্বা আপনারে দেই কইরা রে, আব্বা আপনি তো আখিরি নবী, একটু পানি পড়া দিলে তোমার পোড়াখানা গুলো ভালো হয়ে যাবে। আমার নবী মুখ ফাটে কয় না, মারে তোর দাওয়াতের মধ্যে ভুল। যে পাঞ্জাতন মা ফাতেমা হযরত আলী হাসান হোসেনকে সৃষ্টি না করলে জগৎ সৃষ্টি হইতো না, তুই তাদের কি দাওয়াত করিস নাই? তুই এখনো তাদের কাছে যা ক্ষমা চা। এটা নবী মুখ ফাটে না কয়া, মেয়ের কথা অনুযায়ী পানি পড়া দেয়। এক ঘটি পানিতে যখন নবী ফু মারে, শোনো প্রাণের ভাই আল্লাহ রহি দিচ্ছা দুস্তরে, তুমি নবী আমার যত বড় দোস্ত হও, ঘটিতে একটা ফু মারছো পানি টলমল করতেছে, আর একটা ফু মারলে ঘটির তলা খসে যাবে। আজ তুমি যত বড় নবী হও গো, তোমার পানি পড়া আমি আল্লাহ আরো সে কবুল করলাম না। ওই মলজি আমি আল্লাহ কেন আমার মা ফাতেমা হাসান হোসেন হযরত আলী ছাড়া আমি আল্লাহ ভালো করতে পারবো না? তখন মা উম্মে কুলসুম কয়ে, বেহরা পালকি সাজাও। আগে বেহরা পালকি ছিল, দুইজন বেহরা লইয়া মা উম্মে কুলসুম নক্ষ টাকার শাড়ি পইরা পালকি নিয়ে এখন বোনের বাড়িতে দাওয়াত করতে যায়। মা ফাতেমার দুইটা সন্তান সাত দিন কেন না হারে, খেজুরের পাতায় দুই ভাই গলাঘাতি ধরে থত্তর থত্তর করে কাঁপতেছে, দুই ভাইয়ের চোখের পানি দিয়ে বুক ভিজে যাচ্ছে। মা ফাতেমা চিন্তায় চিন্তায় ক্ষুধার্তার নেয় মা ফাতেমা কাতল হয়ে গেছে। হযরত আলী অনাহারে বনে জঙ্গলে বেড়ে বেড়ায় এত কষ্ট, এই পৃথিবীতে হযরত আলীর পরিবারের মতন গরিব আর কেউ ছিল না। উম্মে কুলসুম নক্ষ টাকার শাড়ি পইরা পালকি নিয়ে যায়, অর্ধেক রাস্তা যাইতে উম্মে কুলসুমের হাম্মান খানার তলব পইরা যায়। হাম্মান খানা বুঝেন না, কয় বেহরারে তোমারে জানাই, এই খেজুর গাছের নিচে পালকি থামো, আমি এবার দেখো হাম্মান খানা সারব। ওরে যখন খেজুর গাছের নিচে পালকি থামাইলো, শোনো প্রাণের ভাই, উম্মে কুলসুমের ছায়া পাওয়ার সঙ্গে সঙ্গে খেজুর গাছ থরথর করে কাঁপতে কাঁপতে, জিন্দা খেজুর খেজুর গাছ থরথর করে কাঁপতে কাঁপতে দক্ষিণ মুখে পড়ে যাত, জিন্দা খেজুর গাছ দুইটা মারা গেল। বেহরা খালি দেখলো উম্মে কুলসুম ফাতেমার বাড়ি যায়, দেখে কুড়া ঘর, মাটিতে দুই ভাই শুয়ে থেকে কানতে কানতে হিক পারতেছে, দুই ভাইয়ের ছয় দিন হলে পেটে খানা পানি নাই। মা ফাতেমা ঘরের চৌকটে বসে দুই চোখের পানি ছেড়ে দিচ্ছে। উম্মে কুলসুম জাগনের মধ্যে কয় বোন, বোন রে বোন চলো তুমি শীঘ্র করি, আমার সম্মান যাই বোন রে। এই পৃথিবীতে যদি কোনো সম্পর্ক থাকে, এক মায়ের পেটের বোন আর এক মায়ের পেটের বোন আছে, ভাই বোন যে কি একটা সম্পর্ক। বোন যার নাই সে ভাই নামে কলঙ্ক, যে বোনের ভাই নাই সে বোন নামে কলঙ্ক। তাই বোন ছোট বোন কয় বোন চলো তুমি শীঘ্র করি, বোন আমার সম্মান জানাই বোন রে, চলো তুমি শীঘ্র করি। মা ফাতেমা ছোট বোন গিয়ে দেখে কয় রে বোন তোরা আমি কোলে কাকালে না মানুষ করছি রে বোন, আজ আবার কপাল গরিব তুই ধনী। মা ফাতেমা কাল সিকির মেরে কান্দে কান্দে কয় বোন, বোন কুরসুম রে আমি কি তোর বোন ছিলাম না, বোন বোন কুরসুম রে
আমি কি ধরব ছিলাম না, আর মদিনা দাওয়াত করলি বাকি রাখলি না, আমার কলিজারি দুইটা ছেলে তুই চোখে দেখলি না, বোন কুরসুম রে আমি কি তোর বোন ছিলাম না, একই বাপের দুইটি বোন রে। আমরাই দুইজন বোন, বোন কুরসুম রে আমি কি তোর বোন ছিলাম না। কুরসুম কয় বোন চলো তুমি শীঘ্র করি রে, উম্মি কুলসুম মাথা তোমার পায়ে হাত দেয়, কই বোন পায়ে হাত দেওয়া না ডাকবে না, তুমি একটু দেরি করো, আমি আগে দুই রাকাত নফল নামাজ পড়বো, আমি যাব কি না আমি নামাজের পরেই তোমাকে রেজাল্ট দেব। ওরে মা ফাতেমা দুই রাকাত নফল নামাজের শেষ দায় পরে যাই, শেষ দায় পরে আল্লাহর কাছে ফরিয়াদ করে মাওলা গো, মাওলা গো তুমি রহমানি রহিম, আমার বোন আমাকে নিতে আসছে আমার স্বামী বাড়িতে নাই, স্বামীর বিনে হুকুমে নারীদের বাড়ি থেকে পা তোলা না যায়, বোন নিতে আসছে আল্লাহ আমি কি যাব, আল্লাহ রহি দে মা যাবা না মানে আমি আল্লাহ নিজে বসে রয়েছি মা তোমার জন্য, মা গো তুমি ফাতেমা না যাও বোন, তো এই 9,99,999 জন মানুষ তারা সম্মান হবে না। ওরে তখন ফাতেমা কয় মাবুদ গো আমি কি এই অবস্থায় যাব, 70 তালির কাপড় পরে। আল্লাহ কয় না মা আজ আমি বেহেস্তের মধ্যে থেকে তোমাকে এমন একটা শাড়ি দেব, এরকম 3টা পৃথিবী যদি বিক্রি করা যায় তোমার এক শাড়ির মূল্য এবার দিতে পারবে না, হাসান হোসেনের জন্য 2টা জামা দেবো মা, এ মক্কা রাজ্য বিক্রি করে দিলে ইমাম হাসান হোসেনের 2টা জামার মূল্য হবে। ওরে মা ফাতেমার নামাজ পড়ে উঠলেন, উম্মি কুলসুম একটু ঘানা ঘুনো পাইলেন, কয় বোন আপনার যায় নামাজটা আমি তুলবো, মা ফাতেমা কয় না বোন তুমি হচ্ছে ধনী আমি গরিব, গরিবের যায় নামাজ ধরলে তোমার সম্মান থাকবে না। উম্মি কুলসুম কয় না বোন আজকে তুমি বড় বোন আমি ছোট বোন, আমি আজকে আপনার যায় নামাজটা তুলবো, পারাপারি করে উম্মি কুলসুম, পারাপারি করে উম্মি কুলসুম যখন যায় নামাজের কানি ধরে আলোক করে ভাই, যায় নামাজের তলে নক্য করার পর উম্মি কুলসুমের মাথা ঘুইরা 3 ঘন্টা ভরা বেহুশ হয়ে যায়, উম্মি কুলসুম দেখলো এই পৃথিবীতে এরকম 50টা পৃথিবীতে যে ধন স্বর্ণমুদ্র টাকা পয়সা মানিকভুক্ত হীরা কাঞ্চন খানাদানা জানা আছে সমস্ত ধন মা ফাতেমার জায়নাবাজার নিচে জমাট করা আছে। ওরে উম্মি কুলসুম কয় বোন তুমি এত স্বর্ণ এত টাকা পয়সা এত ধন থাকতে তুমি কেন ফকন্নি হয়ে থাকো, তুমি কেন সিরে কাপড় পরে থাকো, তুমি কেন না খেয়ে থাকো। ওরে তখন ফাতেমা কয় বোন এই পৃথিবীতে আর পৃথিবীতে বল্লভের বাদশাহ সুলতান তার কাছে পৃথিবীর মানুষের 2.5 দিনের খোরাক আছে কি দেবে প্রমাণ, আর এটা হচ্ছে 3 দিনের দুনিয়া, মানুষ মৃত্যু হওয়ার পর যখন হাসর নাসর হয় বেহস্ত পাবে, যেখানে আর কোনো মৃত্যু হবে না, যুগ যুগান্ত থাকবে সারা পৃথিবীর আল্লাহর বান্দাবান্দি বাবার উম্মতেরা সবাই আমি ফাতেমা আমার হাতের খানা খাবে, এই জন্য আমি তাদের জন্য খানা জমাট করে রাখছি মা, একটুখানি যদি আমি আমি যদি একটুখানি খানা সর ফলাই আমার বাবার উম্মতেরা কাল হাসরে তারা খানা পাবে না। উম্মি কুলসুম কয় বোন আমি ভুল করছি গো আমি বুঝতে পারিনি বোন আমাকে ক্ষমা করে দাও, পৃথিবীতে বাবা ভুলের ঊর্ধ্বে কেউ না আর ক্ষমার ঊর্ধ্বেও কেউ না, কয় বোন ঠিক আছে তুমি আগে যাও আমি পরে আসতেছি, কয় না বোন তোমাকে সাথে করে নিয়ে যাবো, কয় না বোন তুমি যাও আমি পরে আসতেছি। মা ফাতেমা কি করিল গো প্রাণের ভাই, দুইটা ছেলে ডাক দিবা,
দুইটা ছেলে ডাক দিয়া মা জানতে বসাই, লাল নীল দুইটা জামা ধরে তাকে ভাই। আমি বলবো কথা দি ধীরে ধীরে গো, মা ফাতেমা দুইটা জামা বাহির করে ভাই। দুইটা জামার কালার ছিল নাল লিলি ভাই, দুই হাত দিয়ে মা গরিবার জামা ধরে তাই। আমার যা করিবে কি বিড়ি আশাই গো, লাল নীল দুইটা রঙের জামা মা আমার দুই হাত দিয়ে ধরে কয়, বাবা হাসান হোসেন আসল তোমরা কে কোন জামা নেবা? ছোট ভাই দৌড়ে যায় নাল জামা নেই। এই মুসলমান আমার কথা মন দিয়ে শুনবেন, আনোয়ার সরকার মন গড়া কথা বলে নাই। লাল জামা দৌড়ে যায় ছুটি মামা হাসান নিলেন। মামিনা এবার মা ফাতেমা কাল সিকির মাইরা মা 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 ফাতেমার কলিজায় কে যেন আগুন জ্বালাইয়া দেয়। মা ফাতেমা কাল সিকির মারে উঠলো, ছোটি মাম হাসান এবার ছোটি মাম হোসেন নাল কাপড় নিল, সে কারবালার ময়দানে শহীদ হয়ে মারা যাবে। বড় ইমাম হাসান দৌড়ে যায় নীল পোশাক নিল, তার ঘরের স্ত্রী একে একে তিনবার বিষ পান করে শেষ করবে। মা ফাতেমা দুইটা ছেলে দুই পোশাক দেওয়ার পর মা আমার করুণ দৃশ্য করে যায় নামাজে বসে কান্দে। উড়িয়া যারে জোর কবিতর, ওরে মা ফাতেমা কান্দে কয়, আজ বুঝি কারবালার আগুন লাগলো আমার কলি যাই। দরুদে কিন্তু পরে বাবা, আরে উড়িয়া যারে জোর কবিতর, ওরে মা ফাতেমা কান্দে কয়, আজ বুঝি কারবালার আগুন লাগলো আমার কলি যাই। মামা শত দুঃখ চাপা দি যায় নামাজে বসে, দুই ছেলেকে নিয়ে মা যায় নামাজে তিনটা টোকা দেয়। যায় নামাজ রব রব সাই যায় গো, যেমন উরব পেলেন যায় ওই রকম মা ফাতেমা হাসান হোসেন কুলসুমের বাড়ি যায়। 9,99,999 জন মানুষ তারা আকাশের দিকে তাকায় আসতেছে, মা আসতেছে, জান্নাতের সন্তানী ফাতেমা আসতেছে, আমরা মায়ের হাতের খানা খাবো। হ্যাঁ, এই যে খেজুর গাছ মইরা গেছে দক্ষিণ মুখায় পড়ে রয়েছে, ফাতেমা যায় নামাজের টোকা দিল, যায় নামাজ ওই জায়গায় দাঁড়াইলো। মা ফাতেমা একটু মোনাজাত করার সঙ্গে সঙ্গে, মা ফাতেমার পবিত্র দেহের ছায় নাগার সঙ্গে সঙ্গে দুইটা খেজুর গাছ থরথর করে কাঁপতে কাঁপতে এবার তারা জিন্দা হয়ে গেল। একদম পুরোপুরি খাড়া হইতে পারেনি, একটু দক্ষিণ মুখে কাত রয়ে গেছে, এই জন্য দক্ষিণ মুখে কাত রয়ে গেছে। ফাতে এবার কুলসুমের সোয়া পায়া দুইটা খেজুর গাছ মইরা দক্ষিণ মুখে পইরা গেছিলো, ফাতেমার পবিত্র সোয়া পায়া তারা জিন্দা হইয়া এবার খাড়া হইল, তবু একটু দক্ষিণ মুখে কাত রয়ে গেল। এই জন্য সারা পৃথিবীর খেজুর গাছ আছে, এই সমস্ত খেজুর গাছ দেখবেন দক্ষিণ মুখে কাত করা আছে। আমার ভাইরা রে, মা ফাতেমা মজলিসের মধ্যে যাই, 9,99,999 জন মানুষ তারা আনন্দিত হয়, কয় কুলসুমের পোড়া খানা আমরা আর কেউ খাবো না, মা ফাতেমা রহমতের খানা খাবো। কাপড়ের একটা কান্ডাল টাঙ্গাই, কান্ডালের মধ্যে মা ফাতেমা সেজদায় পড়ে যায়, মাবুদ গো আমি এত লোককে কী দিয়ে সম্মান করব, আল্লাহ কয় মা আমি আসি। ওরে বেহেস্তের মধ্যে থেকে এক প্লেট রহমতের পায়েস পাঠাইয়া দেয়, কয় আল্লাহ কয় মা তোমার ডানে মোড়ে স্থানের দুগ্ধ পায়েসের মধ্যে গালাইয়া দাও, যে পায়েস তৈরি করো আল্লাহ রহি পাইয়া। মা ফাতেমা বেহেস্তের মধ্যে থেকে এক প্লেট তবারক আসলেন, তার মধ্যে ডানে মোড়ে স্থানের দুগ্ধ গালাইয়া দিলেন। তবারক যখন মা ফাতেমা মাকে এমন সুগ্রাণ ছুটে গেল, 9,99,999 জন মানুষের নাকে নাগলো, সুগন্ধ শুনে কারো কারো আত্মা ভরে গেছে। মা ফাতেমা ডাক দিয়ে বলেন, হে কারিগর দুই আঙ্গুলের মাথায় করে খানা দিয়ে যাবা, আগ মুখে যাইবা কিন্তু পাঁচ মুখে তাকাইবা না। 9,99,999 জন মানুষ খানা খেয়ে আবার ওই এক প্লেট খানা বাঁচল। আমার নবী নিজেও সেদিন ওই খানা খাইলো, হাসান হোসেনও খাইলো, কিন্তু মা ফাতেমা খাইলো না। ওরে এখন কেন
কান্দরে রাধে।